আসসালামু আলাইকুম চ্যানেলের সম্মানিত সদস্যগণ আশা করছি সবাই অনেক ভালো আছেন তো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে হবে আর এই পরীক্ষা নিয়ে দুই তিনটা বেশ আপডেট এসেছে আজকে যেগুলো আমি আপনাদের শেয়ার করব। আর আপনারা অনেক সময় মানে বেশিরভাগ মানুষই বলেন সোর্সকে আমি কোনো সময় মিথ্যা তথ্য আপনাদেরকে শেয়ার করি না এবং আরও একটা কথা সেটা হচ্ছে যে আমি জানি এই ভিডিওটা দেখার সাথে সাথে অনেকেই বলবেন কিভাবে পড়বো সাজেশনটা দিন তো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে অনেকগুলো ভিডিও শেয়ার করে শেয়ার করবো আপনাদের সাথে আপনারা লিঙ্কে গিয়ে দেখে নিন অথবা প্রথম কমেন্টে পাবেন আমি আশা করছি এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমেন্ট পাবেন আপনারা আমি ভিডিওর মধ্যে অনেক কথা বলেছি ভিডিওগুলো একটু খেয়াল করে শোনার চেষ্টা করবেন একটু সময় নষ্ট হলেও এমনিতেই বোঝা যাবে তো ও আরও অনেকেই বলেছে যে ভাই আপনার ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা শেয়ার করুন আমাদের ফেসবুক গ্রুপ অথবা পেজ তো আপনারা ডিসক্রিপশন বক্সে গেলেই আপনাদের প্রত্যেকটা বিষয় পেয়ে যাবেন অথবা প্রথম কমেন্টে পাবেন হ্যাঁ তো দেখুন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে এটা প্রকাশ করেছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ আজকেই প্রকাশ করেছে এই যে নয়টা সাঁত্রিশে দেখতে পারছেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আপনার বন্ধুকে বলবেন জব হেল্পলাইন বিডি নামক একটা চ্যানেল আছে এখানে এড হতে পারো তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমরা মূল বিষয়গুলো দেখবো এখানে তিন চারটা টপিক্স আছে যেগুলো আপনার একটু খেয়াল করে শোনার চেষ্টা করবেন ভিডিওটা আনলে কিন্তু বুঝতে পারবেন এবং এই ভিডিও টেনে কমেন্ট করলে কিন্তু আমার প্রচণ্ড রাগ হয় এখন আপনি যাই মনে করেন করেন না কারণ আমি এত কষ্ট করে ভিডিও বানাই যেটা শুধু আপনাদের হেল্প করার জন্য তো প্রাথমিক বিদ্যালয়ে বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি পদের শিক্ষক নিয়োগ পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে এরই মধ্যে প্রস্তুতি শেষ পর্যায়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে এই নিয়োগ হলে শিক্ষক সংকট কেটে যাবে তারপরে বলেছে যে দেশের পঁয়ষট্টি হাজার প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চাশ হাজারের বেশি শিক্ষকের পদ খালি রয়েছে এখানে আমরা আমিও অনেক আগেই বলেছিলাম যে প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে আপনার পঁয়ষট্টি হাজার পদ খালি আছে এবং মানে বিভিন্ন বিষয়গুলো শেয়ার করেছিলাম যে নতুন সার্কুলার আসছে অনেকে বলছেন কবে সার্কুলার আসছে কবে সার্কুলার আসবে আসলে এরকম বিষয়গুলো নিশ্চিত করে বলা যায় না যে কবে সার্কুলার আসছে তবে এটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা একটা বড় ধরনের পরীক্ষা যার কারণে আপনারা পূর্বের পূর্বে আপনারা বার্তা পান যে পরীক্ষা কবে হবে এ বিষয় নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হয় কিন্তু অনেকেই কমেন্ট করে এই পরীক্ষা কবে হবে সেই পরীক্ষা কবে হবে প্রকৃতপক্ষে ভাই এই তথ্য আপনাকে কেউ কখনো দিতে পারবে না যার কারণে কমেন্ট না করে সময় নষ্ট করার কমেন্ট করে সময় নষ্ট করার দরকার নেই পরীক্ষা যখন হবে আপনার প্রত্যেকটা পরীক্ষার তো এস এম এস পানিয়া তো এখানে দেখুন যে আবার সার্কুলার আসছে এটা কিন্তু নিশ্চিত আর একটা কথা সেটা হচ্ছে যে এবার যদি বত্রিশ হাজার বত্রিশ হাজার সাতশো নিয়োগ হয় পরবর্তীতে আপনার এই সার্কুলারে কিন্তু আপনার পদসংখ্যা বৃদ্ধি করতে পারে মানে চল্লিশ হাজারের মতো নিয়োগ দিতে পারে এই বিষয় নিয়ে কিন্তু এর আগে লেখালেখি হয়েছিল আমি যেটা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যার কারণে বলবো যে এই সার্কুলারটা হচ্ছে একটা বাম্পার সার্কুলার এর পরবর্তীতে মানে এভাবেই বলতে হয় যে আপনার বাবার জীবন এরকম সার্কুলার আর পাবেন না সো এই বিষয়টা একটু খেয়াল করুন এবং মাথায় রাখুন যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন আর যদি সময় নষ্ট করেন চাকরি মানে পড়াশোনা না করে তাহলে এখান থেকে সরে যান কারণ এটা প্রতিযোগিতার বাজার এখানে নামে থেকে কোনো কাজ হবে না পড়াশোনাটা চালিয়ে যেতে হবে তো করোনার কারণে সীমিত পরিসরে চলছে স্কুল স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রতি বেড়েছে শাখা যাই হোক আমরা জানি যে প্রাথমিক সহকারী শিক্ষকের একটা শাখা করা হচ্ছে যে ধাপে ধাপে এটা আমি পরবর্তীতে শেয়ার করবো যাই হোক এ সময়কে সামনে রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে লিখিত পরীক্ষার ধাপে ধাপে জেলা পর্যায়ে পরীক্ষার আয়োজন করা হবে তো সারা সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে বত্রিশ হাজারের বেশি সহকারী শিক্ষক তারপরে বলেছে যে এর মধ্যে প্রাথমিক পর্যায়ে নিয়োগ পাবে পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার ছয়শো তিরিশ জন বাকিগুলো শূন্য পদে নিয়োগ দেওয়া হবে তবে গত দুই বছরে শিক্ষক নিয়োগ স্থগিত থাকার শূন্য পদের সংখ্যা বেড়েছে আমি আপনাদের কিছুক্ষণ আগে বলেছি যে পদের সংখ্যা অনেক বেড়েছে যেহেতু দুই বছর যাবৎ আপনার নিয়োগ হয় না এর মধ্যে কিন্তু অনেক মানে পদ খালি হয়েছে যার কারণে পড়াশোনা করে থাকুন করতে থাকুন এর জন্য বাড়ানো হবে শিক্ষক নিয়োগের সংখ্যা এখানে আরও একটা বিষয় আপনি খেয়াল করুন যে যে লিমিটেড নিয়োগ দেওয়ার কথা আছে এর জন্য বাড়ানো হবে শিক্ষক নিয়োগের সংখ্যা মানে শিক্ষক নিয়োগ যে লিমিটেড দেওয়া আছে তার চেয়েও অধিক মানে আমি চল্লিশ হাজারের কথা বলছি আরও অধিক নিতে পারে কি মানে বুঝতেই পারছেন যে থেকে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না বিষয়টা তবে আপনার মাথায় যদি কোনো কিছু থাকে অবশ্যই বুঝে যাবেন এদিকে পুরোদমে ক্লাস ও পরীক্ষা চালু হলে এই শিক্ষক সংকট আরও তীব্র মনে করছেন সংশ্লিষ্টরা যে কারণেই বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর পদে সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত বছরের নভেম্বরে এই পদের আবেদন করেন তেরো লাখ নয় হাজার চারশো জন তবে করোনার কারণে পরীক্ষা নেওয়া হয়নি এই অবস্থায় জানুয়ারির প্রথম সপ্তাহে নেওয়া হবে এই পরীক্ষা আরও একটা বিষয় আপনাদেরকে এখানে বলে রাখছি প্রশ্ন ফাঁস নিয়ে অনেকে অনেক কথা বলেন এখানে প্রশ্ন ফাঁস নিয়েও কিছু কথা বলেছেন আর গবেষকরা বলেছেন এই নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয় সেদিকে সর্বোচ্চ নজরদারি থাকতে হবে এ পরামর্শ বিবেচনা নিয়ে মন্ত্রণালয় বলছে পরীক্ষা সংক্রান্ত যে কোনো অভিযোগ সরাসরি জানাতে মানে যদি প্রশ্ন ফাঁস হয় প্রশ্ন কোথাও পান কি ঝামেলা হয় এরকম আমরা স্টুডেন্টরা মিলে যদি এটার অভিযোগ করি অবশ্যই তারা সেটাকে রিসপন্স করবে আর খাদ্য অধিদপ্তরের যে প্রশ্ন ফাঁস হয়েছে এটা শুধু মিডিয়াতেই হয়েছে বাট এখন পর্যন্ত মহাপরিচালক এটা বিশ্বাস করেনি যে প্রশ্ন ফাঁস হয়েছে তবে লিখিত অভিযোগ কেউ দেয়নি বা এরকম যদি হতো তাহলে তারা ব্যবস্থা নেবে মহাপরিচালক কিন্তু এটা করেছে তবে দুর্নীতি যেখানেই হোক না কেন আমরা স্টুডেন্টরা মিলে যদি এটা সংঘবদ্ধভাবে কাজ করি বা অভিযোগ জানাই বা আমাদের কিন্তু অভিযোগ জানার মতো হাইকোর্টও আছে সেখানে বলি আমরা কিন্তু এটার একটা প্রতিফল পাব কিন্তু আসলে আমরা সঙ্গবদ্ধ হয়ে কাজ না করে আমরা কিন্তু মিডিয়াতে বেশি গোলযোগ সৃষ্টি করি যার কারণে আমরা কোনো ফল পাই না তবে এই হচ্ছে আজকের আপডেটটা ভিডিওটা বড় হলেও অনেকগুলো কিছু বিষয় জানতে পেরেছেন তবে আর কথা বলবো সব সর্বশেষে আবারও যে চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন বন্ধুদেরকে শেয়ার করবেন হ্যাঁ যাই হোক আজ পর্যন্তই ভালো থাকবেন বড় ভাই এবং আপুরা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম